যে কারণে ডোকলাম নিয়ে টেনশনের মধ্যেই এয়ার লঞ্চড ব্রহ্মস ছোড়ার প্রস্তুতি ছিল ভারতের। ডোকলাম নিয়ে কার্যত যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত চীন সেনাবাহিনী। এই উত্তেজনার মধ্যে ব্রহ্মস ক্রুজ মিসাইলের আরও আধুনিক ভাষণ পরীক্ষা করতে চলেছে DRDO। আকাশ থেকে সুখেই যুদ্ধ বিমান থেকে এই মিসাইলের পরীক্ষা করা হতে পারে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই এই মিসাইলের পরীক্ষা করা হতে পারে। আর তাই এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই মিসাইলের আধুনিকীকরণের কাজ। যদিও এই মিসাইলের পরীক্ষা করা হলে এখনই এটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে না বলেই জানাচ্ছে গবেষকরা। কারণ এটি পুরোপুরি কাজ করতে গেলে অন্তত 20 বার পরীক্ষা করার প্রয়োজন আছে বলেই জানাচ্ছে DRDO। মূলত রাশিয়া এবং ভারত যৌথভাবে এই মিসাইল তৈরি করছে। ভারতীয় নৌবাহিনী এবং সেনা এই মিসাইল বর্তমানে ব্যবহার করে। পরীক্ষামূলকভাবে বায়ুসেনার যুদ্ধবিমানেও ইনস্টল করা হয়েছে ব্রহ্মস মিসাইল। তবে এবার আরও আধুনিক করা হচ্ছে, যাতে চোখের পলকে শত্রুর নিশানায় আরও সঠিকভাবে আঘাত করতে পারে ব্রহ্মস ক্রুজ মিসাইল।